রাজ্য জুড়ে চলছে কড়া বিধিনিষেধ, যার কারণে বন্ধ রয়েছে বাস চলাচল, ফলে রোজগারহীন হয়ে পড়েছে বাস চালক থেকে কন্ডাক্টরেরা। শনিবার সন্ধ্যায় সেই সকল মানুষদের কথা ভেবে রাজারহাট নিউটাউনের বিধায়ক তাপস চ্যাটার্জির উদ্যোগে নারায়ণপুর মণিখোলায় একটি অনুষ্ঠানে বাস চালক ও কন্ডাক্টরদের হাতে 1,000 টাকা অনুদান দেওয়া হয়। এই দিন 200 জন বাস চালক ও কন্ডাক্টরদের অনুদান দেওয়া হয়। এই দিনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, ছিলেন বিধায়ক তাপস চ্যাটার্জি। পুর ও নগর উন্নয়ন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই দিন বাস চালক ও কন্ডাক্টরদের হাতে অনুদান তুলে দেন। পঙ্কজ কুমার বিশ্বাসের রিপোর্ট, NTVWB। পঞ্চায়েত সমিতির সভাপতি আন্তরিকভাবে অনুরোধ তাকে, যে প্রবীণ কর্মকর্তায় রয়েছেন, এখন অবশ্যই শুনে নেব তার অমূল্য বক্তব্য। সংবিধানের যে দায়িত্ব ওনাকে দিয়েছে উনি সেইটুকুনি যদি করেন তাহলে এটা সবার পক্ষে মঙ্গল। উনি সাংবিধানিক একটা দায়িত্বে থেকে সংবিধান যে বরেণ্য ব্যক্তিত্বরা রয়েছে আমরা একটু বরণ করে নিই। তাদের ইতিমধ্যেই উত্তর চব্বিশ পরগনা জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সভা নিয়েছে। মহিলা নেতৃত্বের উদ্যোগে 1-5 নম্বর ওয়ার্ডে রহিমা বিবি এবং 8-5 বড়াজ রহিমা বিবি আমাদের পৌরসভার সদস্য, আমাদের নিউ টাউনের শহরের কার্যকারী সভাপতিও। এদের উদ্যোগে আমরা মহিলাদের রক্তদান শিবির, আমাদের 100 খানা রক্তদান শিবির তার একটা আজকে করছি। প্রায় 2,000 বোতল করেছি, 6,000 বোতল চুক্তি হয়েছে পিপিস ব্লাড ব্যাংকের সঙ্গে, যে আমার যত রক্ত লাগবে এদের এই জন্য এবং তার সাথে এটা করি থ্যালাসেমিয়া বাচ্চাদের জন্য। এছাড়া আজকে যে কর্মসূচি হলো, একটি হোটেল মালিক তাকে আমি আমার সঙ্গে তার চুক্তি হয়েছে যে যত রিক্সা বা স্থানে সপ্তাহে একদিন করে খাওয়াবে, সেই কর্মসূচি আজ শুভ সূচনা করলেন মাননীয় মন্ত্রী। আর জানেন 17 বাস আমি তার সভাপতি, বাসের কর্মচারী না খেয়ে মরছে। এটা দুটো জয় করে আমরা 2 লক্ষ টাকা মানে 1,000 টাকা করে দুটো কর্মচারীর হাতে তুলে দিলাম। এই ক্যাশ টাকাটা যেমন চাল গম ডাল এগুলো আজকে করা সব, কিন্তু এইটা টাকা ক্যাশ টাকাটা নেই। অনেকে বলছে ক্যাশ টাকা কিন্তু নাড়ে, অনেকে বাড়ি উনি তুলে দিচ্ছেন। আমি একটা অভিজ্ঞতা আমার ওয়ার্ডে রেমাবিবি পাড়াতে বাড়ি উনি তুলেছে, আমি তাকে গেছি তেরে গিয়ে দেখি বাড়ি উনিও করি সে না বোঝা মানে অবস্থা। এবার তার জন্য আমাদের স্থানীয় থানার আইসি তিনিও সোমবার দিন এদের জন্য একটা স্বাগত কর্মসূচি করছে, সবাই মিলে করছে। রহিমাবিবি তিনিও নানাভাবে মহতী কর্মসূচির মধ্যে থাকেন, আমরা সবাই মিলে একসাথে কাজ করি। নিউ টাউন বিধানসভার এই কর্মসূচি যেহেতু মাননীয় মন্ত্রী আসছে এখান থেকে উদ্বোধন করবে। দেখতে হবে যেমন আমি চেষ্টা করবো বিধানসভাতেও প্রস্তাব দেবো যে যদি এরকম চলে 5-6 মাস আমরা অনারিয়াম নেবো না, আমার অনারিয়াম না নেওয়ার বদলে এদের কিছু কর্মসূচি করা যায় কিনা ব্যাপারটাকে রাখবো। যদি আমি ব্যক্তিগতভাবে MLA হিসেবে যে অনারিয়াম পাবো যতটুকু শুধু ড্রাইভার এদের মাইনে দেবো, বাকিটা আমি আমার এমনি কর্মসূচি আমার কনস্টিটিউয়েন্সিতে এই কাজেই লাগাবো, কিন্তু আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে লিখিত প্রস্তাব রাখি। রাজ্যের মুখ্যমন্ত্রী একটা গুরুভার আপনার অর্পণ করতে চলেছেন, কি বলবেন? গুরুভার মানে তিনি একটা বড় দায়িত্ব আমাকে দিয়েছেন, আছে যে আমি মানে মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স এবং ইউডি আরবান ডেভেলপমেন্টের চেয়ারপারসন করেছেন। আমি অত্যন্ত মানে দীর্ঘদিন ধরে পৌর আন্দোলন করার পর স্বীকৃতি দেওয়া হলো, আমি অত্যন্ত খুশি। মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য আমি তার ভরসা যেন জোগাড় করতে পারি, আশা করি আমার নতুন নতুন ভাবনা আমি এই কমিটিকে দেবো এবং আমি উৎসাহিত। আরও সব দায়িত্বশীল লোকেরা আছে যারা মেম্বার, তারাও সব অভিজ্ঞ, কেউ মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান কেউ মিউনিসিপ্যালিটির বিষয়, সেটাকে আমরা করবো, আশা করি যে এটা।